হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এলাচের এমন কিছু উপকারিতা সম্পর্কে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং নিয়মিত এলাচ খাওয়া শুরু করবেন। আমাদের সকলের ঘরেই এলাচ পাওয়া যায় খুব সহজেই। সুগন্ধি মশলা হিসেবে এলাচের রান্নাঘরে যথেষ্ট মর্যাদা রয়েছে। এটি বিভিন্ন রান্নায় যোগ করে অনন্য গন্ধ ও স্বাদ। এটি গরম মশলার এক অবিচ্ছেদ্য অংশ, তবে আমাদের অনেকেই এই মশলার স্বাস্থ্যগুণ সম্পর্কে জানেন না। স্বাস্থ্যের জন্য এলাচের উপকারিতা শেষ করা যাবে না। গরম মশলা বলতে আমরা যে মশলাগুলোকে বুঝি তার মধ্যে অন্যতম এলাচ। আবার বিভিন্ন মিষ্টি, বিশেষ করে পায়েস জাতীয় খাবারে এলাচ লাগবে অতি অবশ্যই। মশলা চা বা সাধারণ দুধ চায়েও অনেকে এলাচ দেন। খাবারের পর আবার অনেকে মুখশুদ্ধি হিসেবে এলাচ খান, এটা ভালো অভ্যাস। কথায় বলে দিনে নাকি একটা এলাচ খেলে অনেক রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক এলাচ আমাদের কী কী রোগ প্রতিরোধ করে। গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিরোধ করে। এলাচ গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিরোধ করে, অ্যাসিডিটি দূর করতে চিবাতে পারেন একটি এলাচ। এটি ডাইজেস্টিভ সিস্টেমকে সক্রিয় রাখে এবং হজমে সাহায্য করে। পেটের যে কোনো সমস্যায় যেমন বদহজম নিরাময়ে সহায়তা করে। এক কাপ গরম জলে একটি এলাচ থেঁত করে পান করুন, দেখবেন হজমের সমস্যার সমাধান হয়ে গেছে। শ্বাসকষ্ট, মধু, লেবুর রস ও গরম জলের সঙ্গে একটা এলাচ মিশিয়ে দিয়ে পান করলে শ্বাসকষ্ট দূর করবে। যারা হুপিং কাশি ও ফুসফুস সংক্রমণের মতো সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য এলাচ খুবই উপকারী। এলাচ হাঁপানি ও হৃদরোগ নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদরোগ প্রতিরোধ করে, হৃদস্পন্দন স্বাভাবিক রাখে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়া এলাচ রক্ত সঞ্চালনের সহায়ক। এলাচের গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে খেলে হৃদরোগের উপকার পাওয়া যায়। মুখের দুর্গন্ধ দূর করতে। মুখের দুর্গন্ধ সকলের জন্যই একটা বিব্রতকর সমস্যা। অনেকেই মুখের দুর্গন্ধজনিত সমস্যায় পড়ে থাকেন। ভালোভাবে মুখ পরিষ্কার করার পরও কারো কারো মুখে থেকে যায় দুর্গন্ধ। একটি এলাচ নিয়ে চিবাতে থাকুন, দেখবেন একেবারে দূর হয়ে গিয়েছে দুর্গন্ধ। চুলকানি প্রতিরোধে। চুলকানিতে ভুগছেন? সাধারণত মলম ব্যবহারে রেহাই নেই। এই ক্ষেত্রে বড় এলাচি চন্দনের মতো ঘষে লাগিয়ে 1 ঘন্টা পরে ধুয়ে ফেললে উপকার পাওয়া যাবে। মাথার ব্যথা দূর করে। গরম জলেতে এলাচ গুঁড়ো ও মধু দিয়ে ফুটিয়ে তৈরি করে নিন এলাচ চা। মাথা ব্যথায় ভুগে থাকলে 1 কাপ গরম এলাচ চা খেয়ে দেখুন, দেখবেন মাথা ব্যথা নিমিষেই দূর হয়ে গেছে। এছাড়াও এলাচ বা মানসিক চাপ কমাতেও সাহায্য করে। রূপচর্চা। এলাচে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই ত্বকের সমস্যায় এলাচ খুবই উপকারী। কারণ ভিটামিন সি রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে উন্নত করে। কারো ত্বকে কালো ছোপ ছোপ দাগ থাকলে তা দূর করতে এলাচ পেটে দাগে নিয়মিত লাগালে দাগ চলে যাবে। কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান। কোষ্ঠকাঠিন্য ও জ্বরে উভয় সমস্যায় এলাচ খুব কাজের। এলাচ বেল ও দুধের জলের সঙ্গে মিশিয়ে ভালো করে গরম করুন। দুধ যখন ঘন হয়ে আসবে তখন তা একটু ঠান্ডা করে খেলে কোষ্ঠকাঠিন্য ও জ্বর কমে যাবে। হঠাৎ পেশি টান। কখনো কোনো ভারী জিনিস তুলতে গেলে শরীরের টান ধরে। এই ক্ষেত্রে ছোট বা বড় এলাচ গরম জলে গুলে ছেঁকে খাওয়ালে তৎক্ষণাৎ উপশম হয়। সপ্তাহখানেক প্রতিদিন খেলে ওই উপসর্গ আর দেখা দিবে না। গায়ের দুর্গন্ধ। বড় এলাচ বেটে গায়ে মেখে কিছুক্ষণ পর স্নান করে ফেললে গায়ের দুর্গন্ধের মতো অস্বস্তিকর অবস্থা থেকে রেহাই পাওয়া যায়। 2-1টি দানা মুখে পুরে রাখলে মুখের দুর্গন্ধ দূর হবে। এই বিশেষ মশলাটি সাধারণত ভারত, ভুটান, নেপাল ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতে বিশেষ করে চাষ হয়। দেখতে ক্ষুদ্র এই মশলাকে তার বিশদ গুণের জন্য সমস্ত মশলার সেরা আখ্যা দেওয়া হয়ে থাকে। তাই তো এলাচকে মশলার রানী বলা হয়, যা খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হলেও রান্নার স্বাদ বাড়ানো ছাড়াও এই রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপকারিতা যা স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী। তো দর্শক, আপনারা জানতে পারলেন এলাচের বিশেষ উপকারিতা সম্পর্কে। তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই এলাচ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।